হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টকটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুদের ইমিউনিটি বুস্টার এবং ওয়েট গেইনিং রেসিপি, ড্রাই ফ্রুটস এন্ড নাট পাউডার। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটা আনার জন্য, তাদের জন্য আজকের ভিডিওটা এনেছি। অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। আর একটা জিনিস বলবো, যে যারা এখনো পর্যন্ত ড্রাই ফ্রুটস এন্ড নাট পাউডার সম্পর্কে জানেন না বা এখনো পর্যন্ত বাচ্চাদের খাওয়াননি, তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে বাচ্চাদের খাওয়াবেন, কারণ এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা সুপার ফুড বলা যেতে পারে। প্রচুর রকমের নিউট্রিয়েন্টস আছে এর মধ্যে এবং প্রচুর উপকারিতা। এই সব থেকে যেটা আমরা চিন্তা করি শিশুদের ওজন নিয়ে, এটা খাওয়ালে কিন্তু ওজন যদি শিশুর কম থাকে তাহলে কিন্তু শিশুর হেলদি ওয়েট গেইন হয়, মোটা হয়ে যাবে একবারে, সেটা আমি বলছি না, একদম যেটা সঠিকভাবে ওজন বৃদ্ধি যেটাকে বলে সেই হেলদি ওয়েট গেইন কিন্তু ড্রাই ফ্রুটস পাউডারে হয়। স্কিন ভালো থাকে ড্রাই ফ্রুটস পাউডার খেলে, চোখ ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাই বুঝতেই পারছেন প্রচুর উপকারিতা। আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ড্রাই ফ্রুটস পাউডারের রেসিপিটা দেখানোর আগে এবং শিশুদের খাওয়ানোর আগে কয়েকটা জিনিস কিন্তু আমাদের জেনে রাখাটা খুব দরকার, তাই অল্প বিস্তর কিছু জিনিস আগে আপনাদের জানিয়ে রাখি, তারপর রেসিপিটা দেখাচ্ছি। প্রথম বলি ড্রাই ফ্রুটস কি। ড্রাই ফ্রুটস কি আমরা সকলেই জানি, বৈজ্ঞানিক বা প্রাকৃতিক উপায়ে ফলগুলো থেকে যে জলটা থাকে ফলের মধ্যে সেটাকে বের করে নিয়ে ফলটাকে একদম শুকনো করে নেওয়া, ড্রাই করে নেওয়াটাকেই আমরা ড্রাই ফ্রুটস বলি। নর্মালি ফল আমরা স্টোর করে রাখতে পারি না, কিন্তু ড্রাই ফ্রুটস এর মধ্যে যেহেতু জল থাকে না, এটা আমরা বহুদিন ধরে স্টোর করে রাখতে পারি। কিন্তু পুষ্টিগুণ কিন্তু একদম সেম থাকে এবং ড্রাই ফ্রুটস এর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, সকলের জন্যই কিন্তু ড্রাই ফ্রুটস খাওয়াটা খুব জরুরি। ড্রাই ফ্রুটস পাউডার বানানোর রেসিপিটা দেখানোর আগে কয়েকটা জিনিস কিন্তু আমাদের সকলে জেনে রাখাটা খুব দরকার, যে ড্রাই ফ্রুটস পাউডার আমরা কেন বাচ্চাদের খাওয়াবো, কতটা পরিমাণে খাওয়াবো, কত বছর বয়স থেকে খাওয়াবো এবং কোন সময় খাওয়াবো, এই জিনিসগুলো জানাটা কিন্তু খুব দরকার। এবং ড্রাই ফ্রুটস পাউডার আমরা স্টোর করে রাখতে পারি কিনা এটাও জেনে রাখাটা খুব দরকার। তাই চলুন রেসিপিটা দেখার আগে কয়েকটা ইনফরমেশন আগে দিয়ে নিই। প্রথম বলি যে শিশুদের আমরা ড্রাই ফ্রুটস কেন খাওয়াবো। ড্রাই ফ্রুটস খাওয়ালে কিন্তু শিশুদের মধ্যে অ্যানিমিয়ার আশঙ্কা থাকে না, কারণ খেজুর, কিসমিস এই জাতীয় ড্রাই ফ্রুটস গুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার ফলে হিমোগ্লোবিনের মাত্রাটা কিন্তু শরীরে ঠিক রাখে। ড্রাই ফ্রুটস এর মধ্যে নাট যেগুলো রয়েছে, বাদাম জাতীয় যে জিনিসগুলো রয়েছে, যেমন কাজু বাদাম, আখরোট, কাঠবাদাম, এই জাতীয় বাদাম জাতীয় জিনিসগুলো খেলে কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। ড্রাই ফ্রুটস এ কিন্তু প্রচুর এনার্জি পাওয়া যায়, ড্রাই ফ্রুটস অবশ্যই শিশুদের খাওয়াবেন, কারণ সারাদিন শিশুরা দুষ্টুমি করে, প্রচুর ক্যালোরি লাগে ওদের। আর ড্রাই ফ্রুটস এর মধ্যে কিন্তু খনিজ পদার্থ, প্রোটিন, জিঙ্ক এগুলো থাকার জন্য কিন্তু সারাদিন হইচই করার জন্য, শিশুকে দুষ্টুমি করার জন্য কিন্তু এগুলোই শক্তি দেয়। শিশুদের ওজন বাড়াতে এবং বুদ্ধির বিকাশ ঘটাতে কিন্তু ড্রাই ফ্রুটস প্রচুর কাজে দেয়। তাহলে বুঝতেই পারছেন আমরা সবসময় যেটা চাই যে শিশুরা বুদ্ধিমান হোক, শিশুদের ওজন বাড়ুক, তার জন্য কিন্তু ড্রাই ফ্রুটস এ প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্ট, প্রোটিন, ভিটামিন ই এই জাতীয় জিনিসগুলো থাকে, যেগুলো শিশুর ওজন বাড়াতে এবং বুদ্ধির বিকাশ ঘটাতে কিন্তু কাজে দেয়। এবার বলি শিশুদের কবে থেকে আমরা ড্রাই ফ্রুটস পাউডার দিতে পারবো। ডাক্তারদের মত অনুসারে 8 মাস বয়সের পর থেকে কিন্তু শিশুদের ড্রাই ফ্রুটস পাউডার দেওয়া যায়, তবে আমি আমার মেয়েকে 1 বছর বয়সের পরই ড্রাই ফ্রুটস পাউডার দিয়েছিলাম। খুব ছোট বয়সে কিন্তু ড্রাই ফ্রুটস পাউডারটা দেওয়া না দেওয়াই ভালো, কারণ শিশুরা সেটা হজম করতে পারে না, তাই মোটামুটি 1 বছর বয়সের পর থেকেই দেবেন, তাতে দেখবেন শিশুরা সহজে হজম করতে পারবে। আর অবশ্যই দেবেন, প্রচুর পুষ্টিগুণ কিন্তু ড্রাই ফ্রুটস পাউডারে রয়েছে। এবার বলি কোন সময় শিশুদের ড্রাই ফ্রুটস পাউডার খাওয়ানো উচিত। বিশেষ করে শীতকালের ক্ষেত্রে বলবো, শীতকালে তো অবশ্যই শিশুদের ড্রাই ফ্রুটস পাউডার দেবেন, কারণ শীতকালের জন্য কিন্তু ড্রাই ফ্রুটস পাউডারটা খুব উপকারী। ড্রাই ফ্রুটস পাউডারের মধ্যে এসেন্সিয়াল অয়েল আর ভিটামিন থাকে, যেটা কি হয় বাচ্চাদের যে স্কিনটা ড্রাই হয়ে যায় শীতকালে, সেই স্কিনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পৌঁছায় এই ড্রাই ফ্রুটস, তাই স্কিনটাকে ভালো রাখার জন্য কিন্তু শীতকালে অবশ্যই ড্রাই ফ্রুটস পাউডার খাওয়াবেন। এছাড়া শীতকালে শিশুদের সর্দি কাশি এই সমস্ত প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তো তার জন্য কিন্তু শীতকালে বিশেষ করে শরীরটাকে গরম রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই বলবো ড্রাই ফ্রুটস পাউডার খাওয়াবেন। তবে গরমকালে বলবো একটু কম মাত্রায় খাওয়াবেন, কারণ গরমকাল যেহেতু এটা একটু গরম জিনিস, বেশি পরিমাণে খাওয়ালে শিশুদের পেট খারাপ, পাতলা পায়খানা এগুলো হতে পারে, তাই একটা মাপ বুঝে খাওয়াতে হবে। তাহলে আমাদের জানতে হবে এবার কতটা পরিমাণে আমরা শীতকালে শিশুদের খাওয়াবো এবং গরমকালে শিশুদের কতটা পরিমাণে ড্রাই ফ্রুটস পাউডার খাওয়াবো। শিশুদের যখন ড্রাই ফ্রুটস পাউডার প্রথম খাওয়ানো শুরু করবেন তখন 1/2 চামচের বেশি কিন্তু একদমই খাওয়াবেন না। অনেকের মনে হতে পারে যে বেশি পরিমাণে খাওয়ালে শিশুদের ওজন বাড়বে, এটা কিন্তু ভুল কনসেপ্ট। যখনই শিশুদের দেবেন অল্প পরিমাণে দেবেন, কারণ বেশি পরিমাণে দিলে কিন্তু শিশুদের গ্যাসের সমস্যা, পেট খারাপ এগুলো হতে পারে। এবার বলি শীতকালে যখন খাবেন তখন রেগুলার আপনি খাবারের সাথে মিশিয়ে শিশুদের ড্রাই ফ্রুটস পাউডার দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, কারণ শীতকালে শরীরটাকে গরম রাখাটাই দরকার আমাদের।
কিন্তু যখন গরমকালে খাওয়াবেন তখন কিন্তু সপ্তাহে দুদিনের বেশি ড্রাই ফ্রুটস পাউডার খাওয়াবেন না, এবং খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন এবং পরিমাণেও কম খাওয়াবেন। কারণ গরমকালে যেহেতু এটা গরম জাতীয় খাবার, বেশি পরিমাণে খাওয়ালে কিন্তু শিশুদের পাতলা পায়খানা, পেট খারাপ, গ্যাসের সমস্যা, এই জাতীয় ইনডাইজেশনের সমস্যায় কিন্তু ভুগতে হবে, হজম হবে না শিশুদের। তো তাই বুঝে কিন্তু আমাদের শিশুদের এটা খাওয়াতে হবে। ড্রাই ফ্রুটস পাউডার কিভাবে শিশুদের খাওয়াবেন, সব থেকে ভালো দুধের মধ্যে মিশিয়ে খাওয়ানো। শিশুদের দুধের মধ্যে এক চামচ বা হাফ চামচ ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়ে যদি খাওয়ান খুব উপকারী, এবং এর সাথে সাথে শিশুদের খাবারের মধ্যেও কিন্তু ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়ে খাওয়াতে পারেন। রেগুলার যে খাবারগুলো বানাচ্ছেন, সুজি, ওটস, মিল্কশেক, খিচুড়ি, ডালিয়া, এই জাতীয় জিনিসের মধ্যে ড্রাই ফ্রুটস মিশিয়ে দিন, দিয়ে শিশুদের খাওয়ান। ড্রাই ফ্রুটস পাউডার বানানোর পর সেটা কি আমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারি? হ্যাঁ, অবশ্যই ড্রাই ফ্রুটস পাউডার বানানোর পর আমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারি, তবে সেটা কিন্তু কোন কাঁচের এয়ার টাইট কন্টেনারে করে রাখা সব থেকে ভালো। একটা জিনিস মনে রাখবেন, কোন জিনিসই যেটা স্টোর করে আপনি রাখবেন সেটা কিন্তু খুব বেশি পরিমাণ কখনো স্টোর করে রেখে খাওয়াবেন না, সেটা স্বাস্থ্যের জন্য কখনোই ভালো হয় না। তাই স্টোর করলে সেটা কিন্তু খুব কম পরিমাণ বানাবেন, যাতে 7-10 দিনের মধ্যে সেটা কিন্তু শেষ হয়ে যায়। তার বেশি দিন কিন্তু স্টোর করে শিশুদের রেখে খাওয়ানোটা একদমই ঠিক না। এবং ড্রাই ফ্রুটস পাউডার যদি বেশি দিন ধরে স্টোর করে রাখেন, দেখবেন তার মধ্যে একটা তেল ছিটে গন্ধ হয়ে যায়, যেটা শিশুদের শরীরের জন্য কিন্তু কোনো উপকারে আর আসবে না। তাই যদি স্টোরও করেন, এই জিনিসগুলো মাথায় রেখে স্টোর করবেন। চলুন, ড্রাই ফ্রুটস পাউডার সম্পর্কে সমস্ত ইনফরমেশন তো আপনাদের দিয়ে দিলাম, এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। ড্রাই ফ্রুটস আর নাট পাউডার বানানোর জন্য আমি যে ড্রাই ফ্রুটসগুলো এখানে ব্যবহার করেছি তার মধ্যে নিয়েছি 1/4 কাপ কাঠবাদাম, 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ ড্রাই খেজুর, মানে শুকনো খেজুর যেগুলো বাজারে বা ফলের দোকানে কিনতে পাওয়া যায়, দেখবেন এইরকম শুকনো খেজুর, এগুলোর বীজ ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। তো ড্রাই খেজুর অবশ্যই ব্যবহার করবেন, এবং এর সাথে আমি ব্যবহার করেছি আখরোট। এই ড্রাই ফ্রুটসগুলো ছাড়াও আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও এর মধ্যে অ্যাড করতে পারেন, শুধু চীনা বাদামটা বাচ্চার ড্রাই ফ্রুটস পাউডারে মেশাবেন না, কারণ চীনা বাদাম দিলে কিন্তু বাচ্চাদের গ্যাস বেশি হয়। চলুন এবার রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখে নিই। প্রথমে প্যান গরম করে শুকনো প্যানের মধ্যে আমি প্রতিটা ড্রাই ফ্রুটস আলাদা আলাদা করে রোস্ট করে নেব। প্রথমে আমি এখানে কাঠবাদামটা রোস্ট করে নিচ্ছি। এই প্রতিটা ড্রাই ফ্রুটসকে এমনভাবে রোস্ট করবেন যেন এগুলো পুড়ে না যায়, মোটামুটি একটু লালচে হয়ে এলে বা বাদামি রং এসে গেলে এটাকে নামিয়ে নেবেন। দেখুন আমার কাঠবাদামগুলোর মধ্যে একটা গাঢ় বাদামি রং এসে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি কাজু বাদামটাকে রোস্ট করব। এইভাবে একে একে প্রতিটা জিনিস রোস্ট করব। কাজু বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়, খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয় না। তবে যখনই এগুলো রোস্ট করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, এবং আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে এটা করবেন, একটু সময় লাগে কিন্তু পুড়িয়ে ফেলবেন না। ঠিক এই একই প্রসেসে আমি আখরোট এবং শুকনো খেজুরটাকেও রোস্ট করে নেব, রং একটু চেঞ্জ হলেও এগুলোকে আমি উঠিয়ে নেব। এই একইভাবে আপনারা যে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে ব্যবহার করবেন একই প্রসেসেই সমস্তটা রোস্ট করে নেবেন। অনেকে কিন্তু এই ড্রাই ফ্রুটস পাউডারের মধ্যে জায়ফল ইউজ করে, অনেকে শুকনো হলুদ মানে কাঁচা হলুদটাকে শুকিয়ে নিয়ে সেটা ইউজ করে। যত ইউজ করবেন জিনিস তত তো নিউট্রিশনাল ভ্যালু অনেক বেড়ে যাবে খাবারটা। তবে একটা জিনিস বলি, সমস্ত জিনিস কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না বা গন্ধটা পছন্দ করে না। আমার মেয়ের, আমি ড্রাই ফ্রুটস পাউডারে জায়ফল ইউজ করে দেখেছি, আমার মেয়ে সেটা খুব একটা পছন্দ করে না, তাই আমি এই কটা জিনিস দিয়েই এটা বানাই। দেখুন আমার প্রতিটা নাটস অ্যান্ড ড্রাই ফ্রুটসগুলো একদম রোস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ড্রাই ফ্রুটসগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা সাদা পরিষ্কার কাগজের মধ্যে নিয়ে একটু ভেঙে নেব। একটু ভেঙে নিতে বলছি কারণ এটা মিক্সিতে যখন আমি গুঁড়ো করব তখন আমার সুবিধা হবে গুঁড়ো করতে, কারণ একটু ভেঙে গেলে বেশিক্ষণ সময় ধরে মিক্সি মেশিনটা চালাতে হবে না। এবং মিক্সি কেন বেশিক্ষণ চালানো যাবে না সেটাও আমি বলে দিই, মিক্সি যদি খুব বেশিক্ষণ সময় ধরে আমরা এই ড্রাই ফ্রুটসটাকে মিক্সিতে ঘোরাই তাহলে কিন্তু এটা থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখুন ড্রাই ফ্রুটসগুলো আমার অল্প অল্প ভেঙে গেছে, এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে অল্প কিছুক্ষণ গুঁড়ো করে নেব। মিক্সিতে এটা দেওয়ার পর কিন্তু একটানা গুঁড়ো করা যাবে না, মোটামুটি 10-12 সেকেন্ড মতো গুঁড়ো করতে হবে। ড্রাই
ড্রাই ফ্রুটস পাউডার আমার একদম রেডি, গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে ড্রাই ফ্রুটস পাউডার তৈরি হয়েছে। বেশিক্ষণ যদি আমি মিক্সি মেশিনটা চালাতাম তাহলে কিন্তু এটা একদমই ঝরঝরে হতো না, তেলচিটে একটা জিনিস তৈরি হতো এবং বেশি দিন সেটা রাখাও যেত না। এবার এই ড্রাই ফ্রুটস পাউডারটাকে এরকম একটা কাঁচের এয়ারটাইট কৌটোতে আমি ঢেলে রাখবো এবং 7-10 দিনের জন্য আমি স্টোর করবো ফ্রিজে। একসাথে খুব বেশি পরিমাণ এটা বানাবেন না, যাতে 7-10 দিনের মধ্যে এটা শেষ হয়ে যায় সেরকম ভাবেই বানাবেন। তাই জন্য আমি অল্প পরিমাণই বানাই এবং আমি সাথে কিন্তু এটা আমরা বড়রাও বাড়িতে খাই। ড্রাই ফ্রুটস পাউডার শিশুদের জন্য কিভাবে বানাবেন এবং ড্রাই ফ্রুটস পাউডার সংক্রান্ত সমস্ত ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিওটাতে আপনাদেরকে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো যাই, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।